আসসালামু আলাইকুম দর্শক ঘর কোনো স্বপ্নচারী নিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে লুঙ্গি কিভাবে সেলাই করবেন সেটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন লুঙ্গিটা আমি নিয়ে নিয়েছি আপনাদের লুঙ্গির এই সাইডগুলো থেকে যদি সুতা বেরিয়ে থাকে বা আঁকা পাকা অংশ থাকে তাহলে কিন্তু কেটে নিতে হবে আগে তো আমি কিন্তু কেটে নিয়েছি আগে তো এখন দেখেন লুঙ্গি কিন্তু দুই পাশেই পরা যায় তাই আপনি যে কোনোভাবেই এটা নিতে পারেন তো নিচের দিকটা আমি কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে রেখেছি আর উপরের দিকটা কিন্তু হাফ ইঞ্চি পিছিয়ে রেখেছি উপরের পাটটা তো এভাবে কিন্তু আমি সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি চেকগুলো যেন মিলে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখুন আমি এখন ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করব তো উপরের পার্টে যে কাপড়টা আছে সেখান থেকে আমি দুই সুতা গ্যাপ রেখে আমি সেলাইটা করছি দেখতে পাচ্ছেন আর চেকগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে রাখতে হবে টেনে টেনে সেলাই করবেন না যদি দেখেন যে সামান্য একটু মানে মিলতে অসুবিধা হচ্ছে দুই সুতার মতো বা তিন সুতার মতো তাহলে একটু টেনে ধরতে পারেন আদারওয়াইজ টেনে টেনে কাজ করার দরকার নেই আসলে ছোট ছোট সেলাইগুলো আমরা যদি নিজেরাই বাসায় করতে পারি তাহলে কিন্তু সংসারে অনেক টাকা বেঁচে যায় এখন তো অনেক মাধ্যম রয়েছে ইউটিউবে বলুন কিংবা অফলাইনেই বলুন আমরা কিন্তু চাইলে সেই কোর্সগুলো করতে পারি এবং শিখে নিতে পারি তো দেখুন আমি কিন্তু একদম নিচ পর্যন্ত এটা সেলাই করে নিচ্ছি সেলাই হয়ে গেলে আমি লুঙ্গিটা একটু খুলে নিচ্ছি খুলে নিয়ে উপর থেকে চাপ সেলাইটা দিয়ে দিব তো এই যে আমি খুলে নিলাম এখন এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন এই সেলাইটা একটু নখ দিয়ে চিড়ে নিতে হবে চাইলে একেবারেই শেষ পর্যন্ত চিড়ে নিতে পারেন অথবা একটু একটু করে আপনারা সেলাই করবেন আর চিঁড়ে নেবেন ঠিক আছে তো চিরে নেওয়ার পর আমি যে কাঁচা অংশটা আছে ওটা হাফ ইঞ্চি ভাজ করে আমি এখন চাপ সেলাইটা দিয়ে দেব এই যে অবশ্যই কিন্তু ব্যাক স্টেজ দিয়ে নিতে হবে এবং সেলাইটা শুরু করতে হবে তো প্রথম ক্ষেত্রে আপনি মানে প্রথম সেলাইটা করার সময় আপনি যদি চেকগুলো মিলিয়ে নেন তাহলে দ্বিতীয়বার যখন সেলাইটা বসাবেন তখন কিন্তু ইজিলি চেকগুলো মিলে যাবে খুব বেশি কসরত করতে হয় না তো এই যে দেখেন আমি একটু করে নখ দিয়ে চিরে নিচ্ছি এবং কাঁচা অংশটা হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে আমি সেলাইটা বসিয়ে নিচ্ছি তো এভাবে করেই কিন্তু নিচ পর্যন্ত সেলাইটা আমি দিয়ে নিচ্ছি জাস্ট দুইটা সেলাই এই দুইটা সেলাই দিলেই কিন্তু লুঙ্গি সেলাইটা কমপ্লিট হয়ে যায় খুবই সহজ তাই না অথচ এটা যদি আপনি বাইরে সেলাই করেন দশ থেকে পনেরো টাকা কিন্তু মজুরি নেয় তো ঘরেই যদি টুকটাক সেলাইগুলো আমরা করে নেই অনেক কাজ কিন্তু এগিয়ে যায় আর খরচও বেঁচে যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে সেলাইটা দেখুন এটা হচ্ছে পেছন সাইডটা সেলাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং চেকগুলোও কিন্তু মিলে গেছে তো আজকে তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম